হ্যালো গাইস, আপনার মোবাইলে র‍্যাম কম হতে কি আপনি ফ্রি ফায়ার বা পাবজি খেলতে পারতেছেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আপনাকে শেখাবো কিভাবে আপনি মাত্র 1.5 GB র‍্যামের ফোনে ফ্রি ফায়ার এবং পাবজি খেলতে পারবেন। তো জানতে ও শিখতে ভিডিওটিতে এখানে একটি লাইক দিন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সো গাইস, ফ্রি ফায়ার গেমটি যদি আপনি 1.5 GB র‍্যামে খেলতে চান তাহলে আপনার অবশ্যই আপনার স্টোরেজ প্রথমে খালি করতে হবে। আনইনস্টল করুন যে সব অ্যাপস আপনি ব্যবহার করেন না। আপনার মোবাইলে অনেকগুলো আনইউজড অ্যাপ ইনস্টল করা রয়েছে, প্রি ইনস্টল, সেগুলো অবশ্যই প্রথমে আপনাকে আনইনস্টল করতে হবে। এভাবে আপনাকে মোটামুটি 700 MB স্টোরেজ ফাঁকা করতে হবে। এরপর আপনি আপনার মোবাইলে ফ্রি ফায়ার অ্যাপসটি ইনস্টল করুন। ওকে গাইস, দেখুন আমার মোবাইলে রয়েছে 1.5 GB র্যাম, দেখতে পাচ্ছেন এখানে 1.5 GB র্যাম, তার মধ্যে ফাঁকা রয়েছে 838 MB। এরপর দেখুন এখানে আমি প্লে স্টোরে ফ্রি ফায়ার লিখে সার্চ করলাম এবং দেখুন আমি ইনস্টল করে রেখেছি অলরেডি, এখানে দেখাচ্ছে আপডেট দেওয়ার জন্য। সো দেখতে পেলেন, এরপর আমি ফ্রি ফায়ার গেমটি অন করলাম আমার মোবাইলে, দেখুন এখানে স্মুথলি চালু হয়েছে। এরপর আমি প্লে করব গেমটি, দেখুন এখানে প্লে হবে, দেখতে পাচ্ছেন আমি এখানে খেলতে পারতেছি। দেখুন গাইস, এরপর খেলাটি আরম্ভ হবে ফাইনালি, এখান থেকে কাউন্টডাউন শেষ হয়েছে। এখন আমি বিমানে করে উড়ে যাব যুদ্ধের সেই জায়গাতে। আমি ম্যাপে চলে এসেছি বিমানে, দেখুন এখানে আমি এখন নেমে যাব, এখান থেকে নেমে গেলাম, যাওয়ার পর আমি এখানে ল্যান্ড করব, দেখুন খুব স্মুথলি, তবে একটু একটু ল্যাগ করতে পারে কারণ মোবাইলে র্যাম কম হলে যা হয়, তবে আপনি খেলতে পারবেন, আপনার মনের স্বপ্নটুকু পূরণ করতে পারবেন এই 1.5 GB র্যামের ফোন দিয়ে। তো দেখুন এখানে আমি নামতেছি, ওকে এখন আমি আমার বন্দুক নেওয়ার জন্য দৌড় মারলাম। এখানে দেখুন দুর্ভাগ্যবশত আমি গান না পাওয়াতেই তার আগে একজন আমাকে অ্যাটাক করেছে, ওই যে সামনে চলে এসেছে, আমি গান এখনো পাইনি তবে আমাকে অ্যাটাক করে মেরে ফেললো। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মোবাইলে ফ্রি ফায়ার গেমটি খেলতে পারতেছি। সো এইভাবে আপনিও আপনার মোবাইলে ফ্রি ফায়ার গেমটি খেলতে পারবেন মাত্র 1.5 GB র্যাম হলেও। সো প্রুফ সহ ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্যটি, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে, সব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।